বৃহস্পতিবার সন্ধ্যায় ভগবানগোলা থানার অন্তর্গত কুচগিরিয়া স্কুলমোর এলাকায় স্বামীকে শ্বাসরোধ করে খুন ও গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী, দুই মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। সেদিনই ভগবানগোলা থানার পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের শনিবার ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে আসে ভগবানগোলা থানার পুলিশ। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত একটি হাঁসুয়া উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের দেখেই স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় মানুষজন অভিযুক্তদের ফাঁসির দাবি করেন। আমার ভাইকে মার্ডার করা হয়েছিল, সে কি অস্ত্র দিয়ে মার্ডার করা হয়েছে, কি দিয়ে কোবানো হয়েছে, কি দিয়ে মার্ডার হয়েছে ওরা থানায় স্বীকার করেছে। তার জন্য ওদেরকে রিমোটে নিয়ে আসা হয়েছিল। রিমোটে নিয়ে আসার পর বাড়ি আনা হয়েছে। বাড়িতে কোথায় মার্ডার করে, কোথায় অস্ত্র রাখা হয়েছে, কোথায় কি রাখা হয়েছে, সেগুলো থানায় স্বীকার করেছে। এই খুনিদের শাস্তির দাবি রাখছে এবং এদের শাস্তি না হলে গ্রামে অশান্তি শুরু হবে। তাই সবাই বলছে আমরা আসামিদের ফাঁসি হোক, ওরা মা মেয়ের ফাঁসি হোক।